বন্ধুরা, লকডাউনের পরে পৃথিবী আস্তে আস্তে নিজের ছন্দে ফিরতে শুরু করেছে। অনেকদিন কোথাও যাওয়া হয়নি, তাই মনটা এবার একটু ভ্রমণ ভ্রমণ করছিল। এবার যাওয়া যাক সুন্দরবন। ট্যুরিজম কোম্পানির গাড়িতে করে আমরা রওনা দিলাম গদখালির উদ্দেশ্যে। গদখালিতে এসে পৌঁছালাম আমরা। একটা কথা বলে নিই যে সুন্দরবন যদি ঘুরতে হয়, নিজে থেকে কখনো সুন্দরবন প্ল্যান করতে আপনি পারবেন না। কোনো না কোনো ট্যুর বা ট্রাভেল কোম্পানির প্যাকেজ আপনাকে বুক করতেই হবে। আমরা যে ট্যুরিজম কোম্পানির প্যাকেজ বুক করেছিলাম, ওদের নাম হচ্ছে লোকনাথ ট্যুরস। এবার গদখালির ঘাট থেকে আমরা লঞ্চ ধরব। আমাদের জন্য আগের থেকেই লঞ্চের ব্যবস্থা করে রেখেছে আমাদের কোম্পানি, তাই আস্তে আস্তে আমরা নেমে যাচ্ছি। আমাদের লঞ্চটা আমাদেরকে চিনে নিয়ে আমাদেরকে তার মধ্যে উঠতে হবে। আমাদের ট্রাভেল কোম্পানি আগে থেকেই বন্দোবস্ত করে রেখেছিল বাস থেকে আমাদের মালপত্র নিয়ে লঞ্চে পৌঁছে দেওয়ার। আমাদের দায়িত্ব শুধু সঠিক লঞ্চটা চিনে তাতে উঠে পড়া। বন্ধুরা, আমরা লঞ্চে উঠে গেলাম। এবার লঞ্চ ছেড়েও দিয়েছে। আপনাদের লঞ্চ থেকে একটু ভিউটা দেখানোর চেষ্টা করছি। এরপরে আছে লাঞ্চ। তার আগে যদি একটু সময় পাওয়া যায়, তাহলে লঞ্চের মধ্যে কী কী রয়েছে, সুযোগ সুবিধা, সেই সমস্ত কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। এই হলো আমাদের খুব সুন্দরভাবে সাজানো লঞ্চ। এর সামনেই আপনি বসে বসে দৃশ্য উপভোগ করতে পারেন, আর তার ঠিক পাশেই রয়েছে চালকের কেবিন। আসুন এবার সামনে সিঁড়ি দিয়ে নেমে আপনাদেরকে লঞ্চের নিচের কেবিনে নিয়ে যাই। এই হচ্ছে লঞ্চের নিচের দিকের কেবিন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর বসা এবং শোয়ার বন্দোবস্ত রয়েছে। অনেক ট্যুর অ্যান্ড ট্রাভেল কোম্পানি আপনাদেরকে অফার করতে পারে এখানে রাত কাটানোর জন্য, তো সেক্ষেত্রে প্যাকেজের তারতম্য একটু হতে পারে। তো এটাও একটা অপশন এবং এটাও একরকমের অ্যাডভেঞ্চার। অবশ্যই এর মধ্যে টয়লেটের বন্দোবস্ত আছে। আর চলুন এবার আপনাদের উপরের দিকের আরেকটি টয়লেট রয়েছে, সেটি দেখিয়ে আনি। সব লঞ্চে এরকম দুটো করে টয়লেট থাকে, একটা উপরে একটা নিচে, দুটোই ব্যবহার করা যেতে পারে। লঞ্চের উপরে রয়েছে বসার ব্যবস্থা, ইচ্ছা করলে এখানে আপনি বসে আড্ডা, গল্প, গুজব ইত্যাদি করতেই পারেন। আবার ড্রাইভারের কেবিনেরও সামনে বসে আনন্দ নিতে পারেন নদীর ঠান্ডা ঠান্ডা হাওয়ার, যেটা আপনার ইচ্ছা। মোটামুটি যতটা সম্ভব হলো লঞ্চটা কীরকম বোঝানোর চেষ্টা করলাম আপনাদের। এবার লাঞ্চের সময় হয়ে এসেছে, চলুন একদম লাঞ্চেই যাওয়া যাক। নদীর তীরে একটা জায়গাতে আমাদের লঞ্চ এসে থামল। চারপাশে তাকিয়ে দেখি শুধুই ম্যানগ্রোভ গাছ। এখানেই আমরা লাঞ্চ সেরে নেব, তারপরে আবার পাড়ি দেব নদীর মধ্যে। দেখতেই পাচ্ছেন চলে এসেছি লাঞ্চ টেবিলে। ভাত, ডাল আর ঝুরঝুরে করে আলু ভাজা দিয়ে শুরু হয়েছে লাঞ্চ।
এবার চলে এসেছে আমার অত্যন্ত প্রিয় পটল চিংড়ি। এবার থালায় যেটার আগমন ঘটেছে সেটা হচ্ছে ভেটকি মাছ। আর এর পরের আইটেম কাঁকড়ার ঝোল। জিভে জল এসে গেল। শেষ পাতে পাঁপড় আর চাটনি দিয়ে লাঞ্চ শেষ করা গেল। লঞ্চটা ছেড়ে দিয়েছে, এবার একটু চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখা যাক। এই চারপাশের অরণ্যভূমি কিন্তু বাঘেদের বিচরণ ক্ষেত্র। ভাগ্য ভালো থাকলে দেখা মিলতেও পারে সুন্দরবনের রাজার। যত দূরেই তাকাই শুধু জল আর জল চোখে পড়ে, আর এর মধ্যে আমাদের দুটো লঞ্চ পাশাপাশি একসাথে চলেছি। আজকে আর বেশি কিছু দেখার নেই, দেখতে দেখতে সন্ধে নেমে এলো। এবার আমাদের রাতের আস্তানা খোঁজার পালা। আমরা একটা দ্বীপের দিকে চললাম, দ্বীপটার নাম বালি। সাধারণত সবাই সুন্দরবন এলে পাখিরালয়ে ওঠে, কিন্তু আমরা বেছে নিয়েছি তুলনামূলকভাবে ফাঁকা একটা জায়গা। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই আমাদের গন্তব্যে। বন্ধুরা, যতক্ষণে বালি আইল্যান্ডে পৌঁছালাম ততক্ষণে পুরো অন্ধকার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। বালি আইল্যান্ডে একটা খুব সুন্দর দেখতে রিসর্টে আমরা উঠেছি। আমাদেরকে ট্যুর অপারেটর এবার আমাদের রুম চিনিয়ে নেবেন, আর আমরা এগিয়ে যাচ্ছি আমাদের রুমের জন্য। আর বুঝতেই পারছেন অত্যন্ত ক্লান্ত লাগছে, এবার বিছানায় গিয়ে একটু বিশ্রাম নিতেই হবে। দেখতেই পাচ্ছেন রুমটা দুটো বেড রয়েছে, তাই বেশ ভালোভাবেই হয়ে যাবে পুরো পরিবারের। আর রুমটা বেশ গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর এবার আমরা বাথরুমটাও দেখিয়ে নেব যে বাথরুমটা কীরকম, কারণ বাথরুম সবসময় কিন্তু ঘুরতে গেলে একটা গুরুত্বপূর্ণ ম্যাটার। না, বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্ট স্পেসও আছে বাথরুমের মধ্যে। যাক, আপাতত একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পাওয়া যাবে। বিছানা রেডি, একটু শুয়ে তারপরে একটা অনুষ্ঠানের আয়োজন হচ্ছে বাইরে, আমি
আমি আওয়াজ শুনতে পাচ্ছি, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। তো অনুষ্ঠানটা দেখবো, তারপরে দেখাবো তোমাদের ডিনারে কী কী থাকছে আজকে, আর দেখতে থাকো। আজকের অনুষ্ঠানটা সম্পূর্ণরূপে স্থানীয় শিল্পীরা পরিবেশনা করতে চলেছেন। আমাদের মনে রাখতে হবে এই শিল্পীরা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে থাকেন এবং শুধুমাত্র শিল্পচর্চাই এদের একমাত্র কাজ নয়, এদের অন্য অন্য পেশাও আছে। কিন্তু তা সত্ত্বেও এরা এত সুন্দরভাবে নিজেদের শিল্পচর্চা চালু রেখেছেন এবং আমাদেরকে এতটাই আনন্দদান করেছেন যে দিনভরের সমস্ত ক্লান্তি আমরা নিমেষেই ভুলে যেতে পেরেছি। মহিলার বেশে যিনি নাচ করছেন, সত্যি তার অঙ্গভঙ্গি দেখে এতটুকু বোঝার উপায় নেই যে ঈশ্বর তাকে মহিলা বানিয়ে পাঠাননি। বাপ ঠাকুরদের করত, আচ্ছা তাদের থেকেই শেখা। আচ্ছা, নিয়ে সেই মানে জন্মসূত্রে করছেন? হ্যাঁ, জন্মসূত্রেই করা হয়, কিন্তু সবাই আমার চারি ভাই। আচ্ছা, আমি কোনো রকম বাবারই করছি। আচ্ছা, আপনারই দল এটা, নামটা যার দিলাম মোবাইল। বিশ্বাস? আচ্ছা, বাবার তারুণ্য যাত্রা সংস্থা। আচ্ছা, তো এখানে শো করেন আর সাথে আরও কিছু করেন? মানে আমাদের যেগুলো দেখলাম করতে হয় সব রকম কাজ করতে হয়, তার মধ্যে দিয়ে সন্ধ্যাকালীন এই অনুষ্ঠানটা। আর যান কোথায় কোথায়? বিভিন্ন জায়গায় যাওয়া, যেখানে ডাকা হয় সেখানে যাওয়া। আচ্ছা, সরকারি যেটা ইয়ে দেখলাম আর কি, যে সরকারি আমাদের কাজ হচ্ছে শিল্পীকার। আচ্ছা, সেখান থেকে সরকারি প্রোগ্রাম আসে? সেখান থেকে প্রোগ্রাম আসে, বিভিন্ন জায়গায় ডাক করে, সেখানে যেতে হয়। আচ্ছা, কখনো কলকাতা যেতে হয়, কখনো দেখা যাচ্ছে বাইরের দিকে যেতে হয়। আচ্ছা, বিভিন্ন জায়গায়। আপনার গলা তো অসাধারণ। মানে চাষের কাজ আবার সাথে সাথে এগুলো আছে পশ্চিমবঙ্গের অন্য অন্য জায়গাতেও যান? বিভিন্ন জায়গায় যাওয়া হয়। আচ্ছা, মানে অন্য জায়গা থেকে কেউ যদি ডাকে প্রোগ্রাম করতে তখন যান? কিছু বলতে চাইবেন আর যদি? কিছু বলার কি আর আছে? খুব খুব ভালো লাগলো। হ্যাঁ, আমাদের খুব ভালো লেগেছে যে এই বিভিন্ন বহু দূর থেকে এসছেন, জার্নি করে এসে আমাদের প্রোগ্রাম দেখলেন। আমি আসছি দুর্গাপুর থেকে। হ্যাঁ, দুর্গাপুর, বর্ধমান। বর্ধমান, দুর্গাপুর, সবাই মোটামুটি তাই, কলকাতা। ঠিক আছে, খুব ভালো লাগলো। মানে সবাইকে ভালো লাগলো, ধন্যবাদ। যেটা বললেন আপনি যে একদম প্রত্যন্ত জায়গায়, এটা সত্যি, এরপরে আর তো বাংলা নেই।
যোগাযোগও বোধ হয় কলকাতার সঙ্গে খুব সমস্যা, খুব সমস্যাই এখন ফোনের মাধ্যমে চাচারা। আচ্ছা, বাচ্চা বাচ্চা যেগুলো ওরা কি আপনারই? আমাদের পাশাপাশি সব। আচ্ছা, ওরাও তো খুব সুন্দর করছে। শুনুন, ওই শিখছে আমার ঘটনাই তো আমাদের পেশা বলতে নেই, কাজকর্মের মধ্যে দিয়ে এটা করা। এবার ডিনারের সময় হয়ে গেছে, আর আজকে ডিনারে রয়েছে পোলাও, আর তার সঙ্গে মাটন থাকবে শুনলাম। সুন্দর প্রোগ্রাম দেখলাম এখনো অবধি, সেই প্রোগ্রামের মানে গানগুলো কানের মধ্যে বাজছে, একটা অদ্ভুত অনুভূতি। মানে এত দূরে যদি না আসতাম তাহলে জানতেই পারতাম না যে বাংলার কোনায় কোনায় কত প্রতিভা লুকিয়ে আছে, কত কী রয়েছে। খাওয়া দাওয়া হলো, এবার ঘুমিয়ে পড়ার পালা। তো বন্ধুরা, আজকের মতো এপিসোডটা এখানে শেষ করছি। এর পরের এপিসোডটার জন্য চোখ রাখুন, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন, কারণ এর পরের দিন আসল সুন্দরবন ঘোরার পালা। সঙ্গে থাকবেন, ঘুরে দেখাবো যা কিছু দেখার আছে সব। বিদায়।